আমার প্রিয় বন্ধুরা, অনেকে লিখেছেন যে হাতে শক্তি পাই না। তা হাতে শক্তি পেতে গেলে মেন কথা হচ্ছে যে আমরা এই যে এর আগে বুক ডন দিয়েছি বেশ কয়েকটা, এখন হচ্ছে যে বুক ডনটা আমি দিয়ে দেখাবো সেটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ 1 থেকে 1.5 হাত উচ্চতা পায়ের দিকে থাকবে আর হাতটা সরাসরি মেঝেতে স্থাপন করে। যদি আমি এখানে বিছানার উপরে দেখাচ্ছি, কিন্তু আপনারা একটা চেয়ার নিয়েও করতে পারেন, চেয়ারের উচ্চতা আছে 1.5 ফিট উচ্চতা। তো সেই উচ্চতার পা দুটো স্থাপন করতে হয় আর হাতের এই কাঁধ বরাবর অ্যাঙ্গেলে থাকবে, সোজাসুজি একই লেভেলে। যখন বুক ডাউনটা দেব, বুক ভরে নিঃশ্বাসটাকে নিতে হবে। অনেকে এই মাসল, বুকের মাসলটাকে বৃদ্ধি করতে চায়। আমাকে লিখেছেন যে এরকম বুকের পেশিটা কিভাবে বৃদ্ধি করা যায়। তা আমরা যেটা দেখাচ্ছি এটার সাথে যুক্ত হচ্ছে শ্বাস প্রশ্বাস। অবশ্যই শ্বাস প্রশ্বাস না নিলে এই বুকের খাঁচাটা বড় হয় না কোনোদিনও। এমনি অনেকে পুশ আপ দিয়ে যাচ্ছে, কিন্তু পুশ আপ দিলেই হলো না, বুকের ভিতরে নিঃশ্বাসটা শ্বাসটাকে নিতে হবে। অর্থাৎ অক্সিজেন যত ফুসফুসিত যাবে শরীরের ভিতরে, ব্লাড সার্কুলেশন তত বেশি হবে এবং হার্ট পাম্প করবে সেই শক্তি। এখন শক্তিটা কোথায় পাবো? খাদ্য, পুষ্টিকর খাদ্য, সুষম খাদ্য, এটা প্রত্যেকটা দিন খেতে, কার্বোহাইড্রেট প্রত্যেকটা দিন খেতে হয়, কিন্তু সেটা প্লেন কার্বোহাইড্রেট না, ভাত রুটি, অর্থাৎ আটার রুটি, ভাত গমের তৈরি জিনিস, কিন্তু প্লেন আটা নয়। প্লেন আটা খেলে সমস্যা হয় শারীরিকভাবে, নানান রকম কোলেস্ট্রল বৃদ্ধি পায়। অর্থাৎ সেই সাথে শাকসবজি পুষ্টিকর খাদ্যগুলো খেতে হয়, ছোলা পুষ্টি, এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। ডালে কিন্তু প্রোটিন বেশি থাকে, প্রাণীজ আমিষের থেকে ডালে প্রোটিন বেশি সবসময়, কিন্তু সেটা খেয়ে হজম করার সহায়তা। পেট যদি, পেটের শক্তি যদি না থাকে মানুষের, তাহলে পুষ্টিটার গঠন হবে না, পেশিটা মাসলটা বাড়বে না। এদিক থেকে খেয়াল রাখতে হয়, সবসময় খাবারও খেতে হয়। খাওয়ার পর 1 ঘন্টা পর পানি, আমরা যেহেতু যৌগিক প্রক্রিয়া আমরা দেখাই, যোগের দ্বারা মানুষের রোগ নির্মূল হয় এটা সবসময়, কিন্তু সেটাকে সঠিকভাবে করা এবং সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করা। আমরা অনেকে দেখা যায় যে গোটা গোটা খেয়ে ফেলে, না চিবালে কিন্তু নানান সমস্যা হয়। মানুষ কিন্তু পশু নয় বা কুমির নয় যে গোগ আসে গিলে ফেললাম সেটা হজম হবে। কুমির খাওয়ার পরে কিন্তু সেটা হজমের সহায়তা করার জন্য ওর ভিতরে কিন্তু টুকরা টুকরা পাথর আছে পেটের ভিতরে, ওইটাকে আন্দোলিত হয়, নড়াচড়া করে। মানুষ কিন্তু নড়াচড়া হয় না, স্থবির হয়ে যায়, বসে ধরে থাকলে কিন্তু হজম হবে না। অতএব আমরা সেই পরিশ্রম করার জন্য বন্ধুদের সামনে আসি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই বলে যে দাদু এত দেরি করে আসেন কেন আমাদের সামনে। আমি বলছি একটা কথা, ঘন্টা একটা করে কিন্তু ভিডিও করা যায়, সেটাতে কোনো ইয়ে থাকে না, আকর্ষণ থাকে না, কারণ সম্পর্ক তখনই হয়, দূরের সাথে কিন্তু ভালোবাসা বেশি হয়। আর কাছাকাছি যারা থাকে, কিন্তু হয়তো বাড়িতে মা আছে, সন্তান আছে অনেকগুলো, খাবার খেয়ে ছেলে বনে বাজারে চলে গেল, কিন্তু মাকে ডাকার সময় নেই তার, এত ব্যস্ত। আমরা ওটা চাই না, আমরা চাই যে আকর্ষণ থাকবে, ভালো যে বাসবে আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে, তাদের লিঙ্ক থাকবে বন্ধুর মতো, সত্যি যদি ভালোবাসে তাহলে সে কিন্তু ডেকে কাছে আসে। তা আমরা সেরকম বন্ধুদের ডেকে কাছে আসি। তাই যে ভিডিওর কথা বলছি আর কি, উচ্চতা বললাম 1.5 ফিট উঁচু, হাত দুটো মেঝেতে থাকবে স্থাপন এবং এই লেন্থে কাঁধ বরাবর, বুক ভরে নিঃশ্বাসটাকে নিতে হবে এবং বুক ডন দিতে হবে ধীরে ধীরে, তাহলে আমি কি হাতের শক্তিটা আসবে। শুরু করি বন্ধুদের জন্য। বন্ধুরা, এই যে আমি স্থাপনা করেছি, আপনারা মেঝেতে করবেন, আমি জাস্টকে আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছি। বুক ভরে নিঃশ্বাসটাকে নিতে হবে, প্রথমে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে বুকটা মেঝের কাছাকাছি আসবে, কিন্তু একদম মাটিতে লাগবে না, পাটা উপরে থাকবে, তাতে হবে কি হাতে প্রচন্ড শক্তি বাড়বে। এই যে থাকা, এবার নিঃশ্বাস উঠে নিঃশ্বাসটাকে ছাড়া, এইভাবে আমি আবার দেখাচ্ছি, এই যে
তাহলে হবে কি মাসলটা এখানে ট্রাইসেপ পুরো হাতের কবজিতে জোর আঙুলের শক্তি বাড়ছে আমরা করছি শক্তি অর্জন করার জন্য শক্তি অর্জন করতে গেলে শক্তি খরচ করতে হয় তো আমরা শক্তি অর্জন করতে হলে শক্তি খরচ করতে হয় যে শক্তি অর্জন করতে হলে খাদ্য খেতে হচ্ছে খাদ্য মুখ টন দিলে খাদ্য আবার হজম হওয়ার সহায়তা করে অর্থাৎ ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় কিন্তু আবার করছি এই নিচের দিকে নেমে গেল ধীরে ধীরে মুখটা ওটা পেশি প্রেশার দিয়ে মুখটা সামনের দিকে থাকবে এইভাবে আবার নিঃশ্বাস নেব আস্তে আস্তে নামালাম ফ্লোরে কিন্তু লাগবে না বুক এইভাবেই এই উঁচুতে একই লেভেলে চলে আসলো ধীরে ধীরে করলে মাসলটা কন্ট্যাক্ট হয় ভালো এবং শক্তিটা মনে হয় যে হ্যাঁ শক্তি পাচ্ছি এটা অনুভব হওয়া যে আমি দিচ্ছি আমার মাসল গঠন হচ্ছে এটা মনের ভিতরে ভাবতে হবে যখনই যেটা করা হয় সেই চেতনাটা মাথার ভিতরে আনতে হয় তাহলে একটা সম্পর্ক হয় যোগ যোগের দ্বারা মনোযোগ বৃদ্ধি পায় আর বুক ডনও দিলাম অন্যদিকে মন দেখলাম টেলিভিশন দেখছি তা হবে না আমি কি করছি সেটা ভাবতে হবে মনের ভিতরে আমি আপনাদের জন্য আসি বারে বারে সম্পর্ক করার জন্য আমাদের রিলেশন যোগের দ্বারা আবার নিচ্ছি এই এই আস্তে আস্তে এই উঠলাম এবার প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবেই চলবে শ্বাস নেওয়া লাগবে বুক দেওয়া লাগবে এই উঠলাম প্রত্যেকটি বার নিঃশ্বাস নিতে হবে বুক দেওয়া এই পজিশনে এই কখনো বুক দাবিয়ে এই ঝাঁকি পড়া যাবে না এটা অনেকে করে এটা উচিত নয় ওটা করে কাজ হয় না শ্বাস প্রত্যেকবার বুক ভরে নিতে হবে অর্থাৎ বুকের মাসলটা বৃদ্ধি করতে হলে শ্বাস নিতে হবে বুক ভরে অর্থাৎ অক্সিজেন হ্যাঁ তো প্রথম আমার বন্ধুদের বলছি একটা পারলে একটাই সুন্দর করে এভাবে আস্তে আস্তে সময় বাড়িয়ে দশটা বারোটা এবার জলা যায় এই আমি কিন্তু একভাবেই দেখাচ্ছি দুই কিন্তু প্রত্যেকবার নিঃশ্বাস তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আরো দেওয়া যায় কত দরকার নেই এভাবে হাতে শক্তি আসবে তো বন্ধুদের জন্য এই যে ট্রাইসেপটা বৃদ্ধি পাবে মুখটা বাড়বে এটা প্রত্যেকটা দিন করুন এবং আমাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখবেন ভালো থাকবেন।